এইখানে আমারে কিসের জন্য ডাকছো? মানছে দেখলে কি বলবো? আমার বাড়িতে বসেই তো তুমি সব কথা বলতে পারতা। কিছু কিছু কথা কর্ণের লেগা পরিবেশ লাগে, এলেগাই ডাকছি এই জায়গায়। আসলে ডাকছি দুইটা কারণে, তুমি তোমার ভালোবাসো, খালি ভালোবাসো কি, তুমি তোমার বিবাহ করতে চাও, চিরজীবনের জন্য চাও, তাই না? হব, সেটা তো চাই, যে কোনো মূল্যেই চাই। সেটা যদি চাও তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে পয়লা যে কামটা করানো লাগবে, এটা হলো যে মাস্টার আপারে আমাকে গ্রামের থেকে খেদান লাগবো, কারণ সেও আমার চায়। কি? হ্যাঁ, দুই বছর তার আন্ডারে আছিলাম না আমি, আমার উপরে একটা মায়া পড়ে গেছে। আর এইদিকে তো আব্বারেও রাজি করে হেলাইছে, আব্বায় তো আমার এবার মানে অনেক কথাবার্তি কইয়া ব্রেন ওয়াশ পুরো করে হেলাইছিল, কিন্তু আমার মনটা তো তোমার দিকে, বুঝছো? আব্বায় কইছে যে একটা শিক্ষিত বউ পাইলে তাইলে ওই নাতি নাতনিও শিক্ষিত হইব, কিন্তু আমার না তোমার প্রতি টান, তো এই লেগা আমার মনটার ভিতরে কী লেগা জানি খালি উসপিস করতেছিল। পরে আমি একলা একলা চিন্তা করে দেখলাম যে না, মাস্টার বিয়া করলে আমি কী পাবো? খালি শিক্ষিত পোলাপান, তোমার বিয়া করলে তো আমি সব পাবো, আর চেয়ারম্যানের পোলাপান কি শিক্ষিত হয় না? তুমি যে এত কিছু চিন্তা করে বাইর করতে পারছো সেটাই তো বড় কথা। ঠিকই চিন্তা করছো, আমার তো আর কেউ নাই, বাপ নাই, মা নাই, কোনো ভাই বোন নাই, আমার যা কিছু আছে যে আমার স্বামী, মানে তোমার সাথে বিয়ে হলে তুমি সব পাবা। যেমনে পারো, তোমার যে পোলাপান আছে না নিজস্ব বাহিনী, তাকে কইয়া মানে মাস্টার পরে ভয় দেখায় গ্রাম থেকে খেতায় দাও, নাইলে কিন্তু বিপদ। সে আমার চায় তো, আমি খুব পেরেশানের মধ্যে আছি। আর দুই নম্বর কথা হইলো, আব্বার লোকে তোমার সামান্য ভুল বুঝাবুঝি হয়েছে, কারণ বিয়া হইলে সে তোমার শ্বশুরই বউ। আমি চাই যে তুমি আব্বারে সরি কও, আমার আব্বা তো তোমার আব্বা, তাই না? হ্যাঁ, এটা ঠিক, তার সাথে একটা ছোট্ট ভুল বুঝাবুঝি তৈরি হয়ে গেছিল, আমিও আসলে তখন বুঝতে পারি নাই। অসুবিধা নাই, আমি যা তার কাছে ক্ষমা চাব, সে তো দুদিন পরে আমার বাবাই হবে। হ্যাঁ, এটাই। আর একটা কথা কেমনে কম বুঝতেছি না, কিন্তু আমার একটা আবদার, মানে বিয়া উপলক্ষে আমার ছোট্ট একটা যৌতুক দিবা। যৌতুক হিসেবে না, তোমার আমি উপহার হিসেবে দিব, বলো কি চাও? তোমার চেয়ারম্যানের চেয়ারটা, মানে বিয়ে হয়ে গেলে তুমি তো ঘর সংসার করবা, আমার একটা আলসা ছিল। আচ্ছা যাও, দিলাম। তাইলে তুমি ওই তোমার যত মেম্বার আছে সবাই ডাইকা তোমার পদত্যাগের বিষয়টা জানাও, তারপর নিয়মের ভিত্তিতেই ওই নির্বাচনের ঘোষণা দাও, মানে নির্বাচন করানোর ব্যবস্থাটা করো, আর তুমি নিজেই আব্বার হইয়া ভোট চাইবা, তাহলে আমার খুব ভালো লাগবে। তোমার আব্বা কেন? তুমি চেয়ারম্যানিতে দাঁড়াও। মানে আমি চেয়ারম্যান হন অথবা তুমি চেয়ারম্যান হন বা আব্বা চেয়ারম্যান হন, একই তো কথা, চেয়ারম্যানের চেয়ারটা তো আমার ফ্যামিলিতেই থাকে, আর আমি তো আবুল, আমি দাঁড়াইলে আমার তো কেউ ভোট দিব না, যদি ফেল করি তাহলে তো মানে জোতলে টানাটানি, আব্বাই হোক। আচ্ছা, তোমার যেটা ইচ্ছা সেটাই আমার ইচ্ছা, যদিও আজকে একটা কথা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নাই, তোমারে বিয়ে করার উদ্দেশ্য আমার ভিন্ন ছিল, কিন্তু বিশ্বাস করবা কিনা জানি না, এই দুইটা বছরে তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি সত্যি সত্যি তোমার অনেক ভালোবাসা ফেলেছি। শুনে খুবই ভালো লাগলো, আমি আসি তাহলে এখন। হ্যালো রফিক, তুমি কি আশেপাশে আছো?